পৃথিবী থাকার জায়গা নয়। কিয়ামতের সময় আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলবেন সবার রূহ কবজ করে দেব, সবার, কেউ থাকবে না, সবার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ মালাকুল মাউতকে বলবেন, মালাকুল মাউত কি অবস্থা? বলবে সব শেষ। মাইয়াপ্পা কে বাকি? মালাকুল মাউত বলবে জিনেরা বাকি, যাদেরকে দেখা যায় না। আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো, রূহ কবজ করো। মালাকুল মাউত আজরাইল জিনদের রূহ কবজ করবে। আল্লাহ এবার জিজ্ঞেস করবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াপ্পা, এবার বলো আর কে বাকি? মালাকুল মাউত বলবে, আল্লাহ মানুষগুলো সব শেষ, জিনগুলাও শেষ, এবার বাকি ইবলিশ শয়তান, ইবলিশরেও শেষ করো, ইবলিশও শেষ। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, ইয়া মালাকাল মাউতি মাইয়াপ্পা, আর কে বেঁচে আছে বলো? মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রূহ কবজ করলাম, সব জিনদের রূহ কবজ করলাম, ইবলিসের রূহ কবজ করলাম, এখন আছে শুধু ফেরেশতারা। আছে কারা? যাও ফেরেশতাদের রূহ কবজ করো, ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াপ্পা, মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ, ফেরেশতাও শেষ, চারজন ছাড়া। কয়জন ছাড়া? জোরে বলেন, কয়জন ছাড়া? ইসরাফিল, জিব্রাইল, মিখাইল, আজরাইল, আল্লাহ এই চারজন আমরা বাকি। আল্লাহ বলবে, যাও ইযহাব ইনসালিক ইলা জিব্রিল ওয়াকবাদ রুহা, জিব্রাইলের রূহ কবজ করো। ইযহাব ইলা ইসরাফিল ওয়াকবাদ রুহা, ইসরাফিলের রূহ কবজ করো। ইযহাব ইলা মিখাইল ওয়াকবাদ রুহা, রূহ কবজ করো। ওই তিন ফেরেশতাও শেষ। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াক্কা, হে মালাকুল মাউত আর কে বাকি আছে বলো? মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ, জিনগুলো শেষ, ইবলিস শেষ, আমার বাকি তিন ভাই ইসরাফিল, মিখাইল, জিব্রাইলও শেষ, শুধু আমি, শুধু আমি। আল্লাহ বলবেন, কেউ নাই? মালাকুল মাউত বলবে, না আল্লাহ কেউ নাই। এবার আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মাউত তুমি তো সবাই রে মারছো, এবার তুমি মরো, এবার তুমি মরো, তুমি মরো। শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাঁপুনি ছুটে যাবে, খিচুনি এসে যাবে ভয়ে। আল্লাহ বলবেন, কাঁপুনি দিয়ে তো লাভ নাই, কারণ কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত। রাব্বুল আলামিন বলবেন, মালাকুল মাউত কেঁদো না, এটাই দুনিয়ার বিধান, আমি আল্লাহর দেয়া বিধান, এটাই, জন্মালেই মরতে হয়, যাও জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আরাফ। এই আরাফের মধ্যেখানে যে দাঁড়া, ওখানে যে, মালাকুল মাউত কাঁপতে থাকে।